ইসিজিতে রিদম কিভাবে বুঝে? প্রথম গুরুত্বপূর্ণ কথা হচ্ছে রেট এবং রিদম, এই দুইটা জিনিস সবসময় দেখতে হবে দুই নাম্বার লিডে। এরপরের কথা আমরা আগে একটু দেখে নেই, এখানে আমরা একটা ইসিজি পেপার আঁকার চেষ্টা করেছি। এইগুলো হচ্ছে এক একটা বড় ঘর, মানে এগুলো প্রত্যেকটার মধ্যে আরো পাঁচটা করে ছোট ঘর আছে, তার মানে হচ্ছে এই ঘরগুলা লম্বা এবং পাশে 5 মিলিমিটার করে এক একটা। আচ্ছা, রিদম দেখার জন্য হচ্ছে আমরা আর ওয়েভের মাঝখানের গ্যাপগুলো দেখব। কিরকম আর ওয়েভ বা কিউআরএস কমপ্লেক্স? যেমন এই একটা কিউআরএস কমপ্লেক্স, এই একটা কিউআরএস কমপ্লেক্স, এটা একটা কিউআরএস কমপ্লেক্স, এটা একটা কিউআরএস কমপ্লেক্স, এটা একটা কিউআরএস কমপ্লেক্স। আমরা দেখব যে আর গুলোর মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটা একই রকম কিনা। কিরকম? যেমন এই যে একটা আর ওয়েভ, এটা একটা আর ওয়েভ, এর মাঝখানে গ্যাপ, এই যেমন এক বড় ঘর, দুই বড় ঘর, আর একটা অর্ধেক, মোটামুটি আড়াইটা ঘর। এই যে এই কিউআরএস কমপ্লেক্স আর এই কিউআরএস কমপ্লেক্সের গ্যাপটা মোটামুটি আড়াই ঘর, এবং এটা থেকে এটাও মোটামুটি আড়াই ঘর। অর্থাৎ কিউআরএস কমপ্লেক্সটা একটা নির্দিষ্ট গ্যাপ পর পর অ্যাপিয়ার করতেছে, তার মানে আমি বলতে পারি যে এই ইসিজিতে রিদমটা রেগুলার। এখন কথা হচ্ছে আমি কি মেপে মেপে দেখবো কিনা, ব্যাপারটা ওই রকম না। চোখের আন্দাজে যেটা মনে হয়, চোখ দিয়ে দেখবো আমি, দেখে যেটা মনে হয় সেটাই। এখানে দেখে মনে হচ্ছে যে এটা রেগুলার, মোটামুটি গ্যাপটা সমান আছে, সেক্ষেত্রে আমরা বলে দিতে পারবো এটা রিদম রেগুলার। এবার আমরা নিচের সিরিজের দিকে একবার তাকাই। এখানে এই যে এখানেও আবার একই পদ্ধতি, সবসময় লিড টুতে দেখতে হবে এবং পদ্ধতি একই, আমরা আর ওয়েভের মাঝের গ্যাপগুলো দেখব। এই যে আমরা চোখের আন্দাজে দেখি, এই যে এখানে দুইটা আর ওয়েভের গ্যাপ মোটামুটি দুই ঘর, এখানে আবার 3.5 ঘর, এখানে আবার 1.5 ঘর, এখানে আবার 2 ঘর, অর্থাৎ এই গ্যাপটা একই ডিস্টেন্স পরপর আর ওয়েভগুলো অ্যাপিয়ার করছে না, অর্থাৎ এটা একটা ইরেগুলার রিদম। আরেকটা ইরেগুলার রিদম আমরা এবার দেখব, এই যে এটা এখানে দেখেন, এই যে একটা আর ওয়েভ, একটা আর ওয়েভ, একটা আর ওয়েভ, এই আর একটা আর ওয়েভ, আর একটা আর ওয়েভ। আমরা রিদম দেখি কিভাবে, আমরা আর আর ইন্টারভেল বা দুইটা আর মাঝখানের গ্যাপ দেখি। এখানে এই যে দেখেন, এই যে দুইটা আর মাঝখানের গ্যাপ মোটামুটি আড়াই ঘর, এখানে আবার 1 2 3 4, মোটামুটি 4 ঘর। এর পরেরটাতে আবার 1 2 আড়াই ঘর, এর পরেরটাতে আবার 4 ঘর, এক এক ঘর এক একটা আসতেছে, তাই আমরা এটাকেও ইরেগুলার রিদম বলবো। এখন কথা হচ্ছে এটাও ইরেগুলার, আবার আগে যেটা দেখেছিলাম সেটাও ইরেগুলার। এই দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে এখানে দেখেন, একটা ইরেগুলার কিন্তু একটা একই প্যাটার্নে হচ্ছে, একটা রেগুলার প্যাটার্নে। প্রথমে 2 ঘর, আড়াই ঘর, তারপর 4 ঘর, তারপর আবার আড়াই ঘর, তারপর আবার 4 ঘর। আমরা যদি পুরো পেপারটা দেখতাম তাহলে দেখতাম যে পুরো ঘর জুড়ে এরকম অবস্থা। এটাকে আমরা বলি রেগুলারলি ইরেগুলার। এই প্যাটার্নটার নাম হচ্ছে রেগুলারলি ইরেগুলার রিদম। আর এই যে এখানে প্রত্যেকটাই উল্টাপাল্টা, কোনটার সাথে কোনো প্যাটার্ন নাই, এটা হচ্ছে ইরেগুলারলি ইরেগুলার। আমরা খুব কমনলি পেয়ে থাকি এই যে এই ইরেগুলারলি ইরেগুলার অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে, আর এটার অনেকগুলো কজ আছে, সাইনাস অ্যারিথমিয়া, তারপরে এভি ব্লকগুলো, এসব।